বন্যার পানিতে ভেসে গেছে হাওড়ের জেলা সুনামগঞ্জের প্রায় 2000 পুকুরের মাছ। মৎস্য খামারিরা বলছেন এতে প্রায় 5 কোটি টাকা ক্ষতি হয়েছে। হাওড় ডুবির লোকসান কাটিয়ে ওঠার আগে বন্যায় এমন ক্ষতিতে দিশেহারা তারা। ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চান তারা। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। বছরের 6 মাস ধান আর বাকি 6 মাস মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন হাওড় অঞ্চলের মানুষ। হাওড় ডুবির পর নিত্যপণ্যের বাজারে মাছকে ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন খামারিরা। তবে উজানের পানি এসে দানবের মতো ছিনিয়ে নিল মাছ চাষিদের মুখের হাসি। বন্যার পানিতে ভেসে গেছে সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার ও সদর উপজেলা বিশ্বম্ভরপুর সহ কয়েকটি উপজেলার প্রায় 2000-এর বেশি পুকুরের মাছ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উজানের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার খামারিরা। প্রায় 12-13 লাখ টাকার মতন আমার এখন ক্ষতি হয়ে গেছে, কারণ এখন তো আমি পথের ভিখারি হয়ে গেছি, কারণ সম্পূর্ণ মাছ আমার নিয়ে গেছে। ফিশারিতে আমার এই বছর বন্যায় আমার প্রায় 60% বা 70% মাছ চলে গেছে। চাষি, মাঝারি চাষি যারা আছে সবাই ক্ষয়ক্ষতি হচ্ছে, এমনকি এরা সবাই প্রচুর টেনশন ফিল করতেছে এবং পরবর্তীতে যে মাছ চাষ করবে এরকম মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। পুকুরটা বুঝে পানিতে ডুবার পরে আমার 4-5 লাখ টাকার মাছ গেছে। জেলা মৎস্য বিভাগ বলছে বন্যার পানিতে এ পর্যন্ত 1200 পুকুর ভেসে গেছে, তাই খামারিদের ঘুরে দাঁড়াতে বিনা সুদে ঋণ দেওয়ার আহ্বান জানান এই নেতা। 1000-এর অধিক পুকুর তলিয়ে গেছে, কিন্তু আসলে প্রকৃত তথ্য হিসেবে আমরা যেটা দেখছি যে 2000-এর অধিক পুকুর তলিয়ে গেছে এবং মৎস্যজীবীরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা দাবি জানাবো যে যারা মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে প্রণোদনা দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানালেন এই কর্মকর্তা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা জানিয়েছি এবং ক্ষতিগ্রস্ত যা মাছ খামারি আছে, মৎস্য খামারি, তারা যেন এই ক্ষতির পুষ্টি কাটিয়ে উঠতে পারে এই জন্য তাদের কিছু প্রণোদনা দেওয়া যেতে পারে আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি। সরকারের সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্ত মাছ চাষীরা আবার ঘুরে দাঁড়াবেন বলে মনে করছেন স্থানীয়রা। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।